এখন আসছে সৌরভ। সৌরভের গল্প একটু বলতে হয়। আপনারা যেই গ্রাফিক্সটি দেখতে পাচ্ছেন, যুগের সাথে বারো, আর নিজেরা নিজেদের চ্যানেলের কথা বলতেই হবে। যদি আমরা এই বাংলাদেশে যে চ্যানেলগুলো চলছে, গ্রাফিক্সের যে একটা ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ টেলিভিশনে আমরা যেটা শিখেছি যে গ্রাফিক্সের কালার, একই রকমের ডিজাইন বা ডিজাইনের মধ্যে একটা স্টেটমেন্ট আছে যেটা দেখলে অনেকে বুঝতে পারে যে এটা এই চ্যানেল। আমাদের বাংলাদেশের চ্যানেলগুলোর খবর বা খবর একই রকম হওয়ার কারণে অনেকেই বলেন যে যদি লোগোগুলো তুলে দেই তাহলে তো সবই এক, কেউ তো বুঝতেও পারবে না কে কোনটা চ্যানেল। আমি গর্বের সঙ্গে বলতে চাই, লোগো তুলে দেন যা কিছুই করেন, এটিএন নিউজ যখন চলবে, এটিএন নিউজের গ্রাফিক্স যখন চলবে, এটিএন নিউজের বাজনা যখন চলবে, তখন অবশ্যই বুঝতে হবে। এবং কন্টেন্টও যখন চলবে, অন্য কোনো চ্যানেলে কিন্তু পাওয়ার প্যারেন্টস নাই, অন্য কোনো চ্যানেলে কিন্তু গ্রাফিক্সের এত চমৎকার বয়ান, অর্থাৎ আমরা বঙ্গবন্ধুর একটি চশমা দিয়ে পুরো 75কে উপস্থাপন করার সেই শক্তি, সেই চিন্তা, সেই মেধা আর কোথাও আছে কিনা আমি বলতে পারবো না। আমি গর্বিত আমাদের সহকর্মীদের নিয়ে, বিশেষ করে গ্রাফিক্স টিম। সেই গ্রাফিক্স টিমের অনেক গল্প করলাম, এরা কি এখন গ্রাফিক্স দেখাবে? গ্রাফিক্স তো আপনারা দেখছেনই। গ্রাফিক্স টিমের একজন আছেন একটু সন্তুমার কাছে হারা এবং খুব চুপচাপ থাকে। একদিন এসে একটা ঢাউস বাক্স নিয়ে অপেক্ষা করছিল। তো আমি যখনই সময় পাই, আমার প্রিয় জায়গা, আমার কাজের জায়গা, এটি নিউজের সব বিভাগই ঘুরে ঘুরে কাজ করি, বসি সবার সঙ্গে, কিন্তু গ্রাফিক্স আমার একটু বেশি প্রিয়, সেখানে আমি সময় কাটাতে পছন্দ করি। তো সেখানে আমার সহকর্মী এই সন্তুমার্কা সৌরভ ভয়ে ভয়ে বলল যে দিদি এটা একটু খুলবেন। তো আমি খুব অনার্ড ফিল করেছি। আমি কোনো গানের মানুষ না, আমি কোনো বাজনা বাজাতে পারি না, কিন্তু ও একটা নতুন যন্ত্র কিনেছে, ও শখে বাঁশি বাজায়, ক্লারিনেট, একটা একটা ভীষণ একটা কঠিন যন্ত্র, ক্লারিনেট বাজায়। সৌরভী বোধহয় বাংলাদেশে শ্রেষ্ঠ ক্লারিনেট বাদক। আর সৌরভের আমরা জানি পিন্টু ঘোষ খুবই নাম করা একজন মিউজিক ডিরেক্টর, তার ডিরেকশনে হালদা যেই সিনেমাটি, তৌকির আহমেদের সিনেমা, সেখানে মিউজিক ডিরেকশনের জন্য শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন পিন্টু ঘোষ। তার সঙ্গে ছিলেন আসলে আমাদের সৌরভের এই ক্লারিনেট। আমি গর্বের সঙ্গে এই মঞ্চে হাজির করছি সেই সন্তুমার্কা আমাদের সৌরভকে ক্লারিনেট নিয়ে। শুভেচ্ছা জানাচ্ছি। আমরা অনেকটা বছর একসাথে অনেকটা রাস্তা পের হলাম, তো এর মধ্যে কেউ কেউ এসেছেন, কেউ কেউ চলে গেছেন। তো বারো বছরটা একটা ফ্রেজের মতো, একটা অনেক সুন্দর সময় আমরা সামনে আরও আরও যাব এই আশা করি। তো আমি এখন রাগ ঝিনঝটির উপরে একটা ছোট্ট একটা ধুন বাজাবো। ধন্যবাদ।
আসলে ভুলে গেছিলাম আবার যে মঞ্চে আসতে হবে, ভুলিয়ে তো গিয়ে দিয়ে গেল সৌরভ। এমন ক্লারিনেট শুনে কেউ ঠিক থাকবে না, কিন্তু ঠিক তো রাখতে হবে।